সো আমি একটু চেকপোস্টে ছিলাম, চেকপোস্টের পর সামনে যে ইয়েটা আছে ওই যে গেটটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নাইক্ষোংছড়ির যে সীমানা সেটার শেষ সীমানা। আমরা এখন নাইক্ষোংছড়ি থেকে কক্সবাজার জেলাতে প্রবেশ করছি, অর্থাৎ বান্দরবন জেলা থেকে কক্সবাজার জেলাতে রামু উপজেলাতে প্রবেশ করছি। এখন যাবো হচ্ছে রামু, প্রথমে একটু রামু যাব আমার পেট্রোল পাম্পে, তারপর হচ্ছে ওখান থেকে কক্সবাজার যাবো আমার সার্ভিস সেন্টারে। আমরা যে পাহাড়টা অতিক্রম করলাম এখানে কিন্তু ম্যাক্সিমাম সময় নেটওয়ার্ক থাকে না, সো নাইক্ষোংছড়ি প্রবেশের সময় এই জায়গাটা আসলে একটু মানে ক্রুশিয়াল আর কি, এই জায়গাতে কিন্তু নেটওয়ার্ক থাকে না, সো তখন মনে হয় যে আসলে আমি একটা নেটওয়ার্কের বাইরে জায়গাতে যাচ্ছি। এটা হচ্ছে বাঘখালী নদী, এটাই আসলে এই গুর্জুনিয়া রামু কক্সবাজারের একমাত্র নদী বাঘখালী নদী। এখান থেকেও চাইলে বোটে বা স্পিড বোটে করে যাওয়া যায়, কিন্তু হচ্ছে যে সচরাচর মানুষ এখন স্থলপথই ব্যবহার করে, কিন্তু এক সময় মানুষ কিন্তু গুর্জুনিয়া বা নাইক্ষোংছড়ি থেকে যখন কক্সবাজার কিংবা রামু যেত তখন এখান দিয়ে যেত। আমি যেটা শুনেছিলাম একটা সময় কিন্তু মানুষজন এই গুর্জুনিয়া বা নাইক্ষোংছড়ি থেকে হেঁটে আসতো, হেঁটে আসার পরে তারপর হচ্ছে যে ওই ইয়ে দিয়ে চলে যেত, এখান থেকেই চলে যেত আর কি। সামনে হচ্ছে কারকুপ বাজার, তো অর্থাৎ কারকুপ হলো আপনার হচ্ছে রামু নাইক্ষোংছড়ির মাঝামাঝি আর কি। কারকুপের মানুষের উপর মানুষ একটু অন্যান্য মানুষরা একটু সবসময় একটু রাগ, কারণ হচ্ছে তারা ম্যাক্সিমাম সময় ওই বাজারটা হচ্ছে যে মেইন রাস্তার উপরে, তো অনেক সময় মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে আর কি। এখন অনেকটা আসলে পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু অনেকে আমি এখনও ফিল করি যে তারা রাস্তার পাশে আসলে হর্ন দেওয়ার পরেও সাইড দিতে চায় না ভালো করে, তারা মনে করে যে এটা আসলে আমি হাইওয়েতেই সরি, তারা আসলে মনে করে যে আমি আসলে আমার বাড়ির উঠানের মধ্যে আছি, বাজারের মধ্যে আছি, গাড়ি সাইড হয়ে যাবে দরকার ওয়েট করবে, কেটে চলে যাই নাইলে এটার জন্য আমার ভিউ বাধাগ্রস্ত হচ্ছে। সো আজকে টেস্টিং করছি হচ্ছে আমার যে মাইক্রোফোনটা আছে যেটা 150 টাকা দিয়ে আমি নিয়েছি, সো সেটা টেস্ট করছিলাম। আমি একবার বাসার মধ্যে হেলমেটে লাগিয়ে দেখেছিলাম, মোটামুটি খারাপ না, ভালোই আউটপুট আসছিল। তো এটাতে একটা মজার বিষয় হচ্ছে এটার জন্য আলাদা অ্যাডাপ্টার প্রয়োজন হয় না, মানে কনভার্টার যেটা আর কি, একটা কনভার্টার প্রয়োজন হয় যদি আমি লেভেল ইয়ার ইউজ করি আর কি। হ্যাঁ, একটা তিন দাগের একটা ইয়ে থেকে দু দাগের একটা মনে হয় কনভার্ট করতে হয়। সো এটার ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না, সরাসরি দিয়ে দেওয়া যায়। সো আমি চাচ্ছিলাম না যে ওটা ব্যবহার করার জন্য, সো এটা ব্যবহার করলাম, বাসায় গিয়ে দেখবো যে ফাইনাল আউটপুটটা কেমন। যদিও আমি নয়েজ ক্যান্সেলারটা একটু ব্যবহার করেছি এই জায়গায় ওটা থেকে খুলে, হ্যাঁ
একটি ট্রাকই পুরো রাস্তা দখল, বাধ্য হয়ে বাম পাশ থেকে চলে আসলাম। আজকে বুট জাতীয় জুতো পরেছি, যেটা আসলে বাইকারদের অবশ্যই পরা উচিত। দেখুন কম্পিউটার কি অবস্থা। এই যে এটা হলো কারকু বাজার, আমরা এটা এখন পার হয়ে যাচ্ছি। তবে এই রাস্তাটা কিন্তু আরও অনেক বেশি প্রশস্ত করা দরকার ছিল, যেটি তারা করেনি। রাস্তাটা অনেক ছোট, একটা বড় ট্রাক গেলে চলাচল করতে অসুবিধা হয়ে যায়। সো আসলে আমি গ্যাজেটগুলো কিনে রেখেছিলাম অনেক আগে থেকে, যে আমি আমার ব্লগিংয়ের কাজে লাগাবো, সবগুলোর একটু ইন্ট্রোডাকশন দিব প্লেসগুলোর, যে রেকর্ড করব। কিন্তু বেসিক্যালি করা হয় নাই, করা হয় নাই হচ্ছে আসলে যে আমি বিভিন্ন ট্রাভেলের মধ্যে ছিলাম, এই রেকর্ডগুলো একটু প্যারা লাগে আমার, আবার এডিট করা। সো ভাবলাম যে আমি জাস্ট ট্রাভেলটাকে এনজয় করি, আপনি ক্যামেরা থাকুক, যে ফুটেজগুলো আছে জাস্ট আমি কিছু সিনেমেটিক শট, রাস্তার শটগুলো জাস্ট আমার ফেভারিট কিছু মিউজিকের সাথে দিয়ে দেবো। এই ফুটেজটা কেমন আছে বোঝা যাচ্ছে না আমি।